বন্ধুরা যতদূর চোখ যাচ্ছে শুধু দেখতে পারেন শুধু কাঁঠাল আর কাঁঠাল। কাঁঠালের টোটাল আমাদের কয় প্রকার হয়, কি 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 ভ্যারাইটি মার্কেটে পাওয়া যায়, কিভাবে ডুপ্লিসিটি হয় আর কোনটা অরিজিনাল, চিনার বৈশিষ্ট্য সব সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত জেনে নেব দাদার কাছ থেকে। তো দাদা প্রথমে আপনি বলুন যে কাঁঠাল কয় প্রকার হয়। কাঁঠাল আমার কাছে মিনিমাম ৮ রকম জাত আছে। ৮ রকম ৮ রকমের একটু নামগুলো একটু বলুন। একটা আছে 12 মেশি কাঁঠাল, একটা আছে রেড কাঁঠাল, একটা আছে পিঙ্ক কাঁঠাল, একটা আছে কুইন্টাল জ্যাকফ্রুট যেটার ওজন হবে 1 কুইন্টাল করে, একটা আছে গামলেট জ্যাকফ্রুট, একটা আছে ক্যান্ডেল জ্যাকফ্রুট, আর একটা আছে তোমার সিডলেস জ্যাকফ্রুট যার দানা হয় না। এই রকম জাত আমার কাছে অ্যাভেলেবেল আছে। এক এক করে আমরা সব জেনে নেব। প্রথম থেকে আপনি কোনটা দিয়ে শুরু করছেন? এটা হচ্ছে 12 মেশি কাঁঠাল। আচ্ছা, প্রথম 12 মাস থেকেই শুরু করছেন। আচ্ছা দেখুন দাদা, কাঁঠালে গাছের বৈশিষ্ট্য, গাছটা কিন্তু সবই গ্রাফটেড। আপনারা দেখতেই পাচ্ছেন মাদার গাছটা থেকে কিভাবে গ্রাফটিং করে গাছগুলো তৈরি করা হচ্ছে। আমি বারবার করে আরেকবার দেখাচ্ছি, এই যে গাছটা কিন্তু মাদার গাছ থেকে এত যতগুলো দেখছেন এতগুলো কিন্তু পুরোটাই কিন্তু গ্রাফটিং করে করা হয়েছে। আচ্ছা, এই গাছের একটু পাতার বৈশিষ্ট্যটা, একটু ফলের বৈশিষ্ট্য একটু বলবেন। এর পাতার বৈশিষ্ট্যটা এর এমনি সাধারণ কাঁঠালের মতন এরকম পাতা শিরুটা থাকবে। এটা হচ্ছে 12 মেশি কাঁঠাল। ঠিক আছে বন্ধুরা, 12 মাসটার আমরা সম্বন্ধে জেনে নিলাম। এরপরে দেখছি রেড কাঁঠাল। এই যে হচ্ছে রেড কাঁঠাল, আমরা যে সামনে দেখতে পাচ্ছি এটা কিন্তু রেড কাঁঠাল, যেটা মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। তো রেড কাঁঠাল আমরা একটু ভিতরে ঢুকলাম। প্রতিটা গাছে দেখুন কিন্তু ফল চলে এসছে, প্রতিটা গাছে কিন্তু ফল চলে এসছে, প্রত্যেকটা গাছ কিন্তু গ্রাফটেড, প্রতিটা গাছে ফল আসে। কিন্তু 12 মাসি গাছে তুমি অত সহজে ফল আসে না। কাঁঠালটা আমরা 12 মাস পাবো কি? না না, রেড কাঁঠালও 12 মাস হবে না, একবারই রেড কাঁঠাল হবে। এটা জেনুইন ফল আসবে ছোট গাছে, কিন্তু 12 মাসি গাছে ছোট গাছে ফল আসবে। আচ্ছা, ছোট গাছে ফল আসবে। গাছটা গ্রাফটেড ক বছর হবে? গ্রাফটেড 14 বছরে। আমার দেখুন এখনো কাটা হয়নি কিন্তু ফল চলে এসছে সব। এখন এই দেখুন গ্রাফটেড আছে কিন্তু ফল চলে এসছে। লাগালে ছাদ বাগানের জন্য খুব উপকারী। আর এটা ছোট থেকে খুব প্রচুর ফলন দেয়। গাছ দেখে তো মনে হচ্ছে প্রচুর ফলন দেবে। দেখুন এই দেখুন, প্রতিটা গাছে গ্রাফটেড আছে, প্রতিটা গাছে ফল আছে। এই গ্রাফটেড করা কিছুদিন পরে কাটা হবে। পাতার বৈশিষ্ট্য চিনার কোনো বৈশিষ্ট্য উপায় আছে? পাতার আছে, দেখুন এর পাতাটা গোল, ছোট ছোট হবে। রেড কাঁঠালের পাতা হবে সব ছোট ছোট। রেড কাঁঠালের পাতার বৈশিষ্ট্যটা কিন্তু গোল আর ছোট হবে, ছোট পাতা হবে, ছোট পাতা। আমি বারবার করে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পাতা দেখাতে গিয়ে দেখুন ফল চলে আসলো। দেখুন প্রতিটা কাণ্ডে দেখুন ফল। রেড জ্যাকফ্রুট কিন্তু এখন খুবই হট ডিমান্ডেড ফল, যেটা মার্কেটে খুবই প্রচুর পরিমাণে। যেটা আর আমার কাছে যদি নিয়ে থাকেন তাহলে অরিজিনাল মালটাই পাবেন। দেখুন ফলনটা দেখুন, সব কিন্তু মাদার গাছ থেকে গ্রাফটেড করা। তো রেড কাঁঠালের পরে আমরা এরপরে ওই কাঁঠালটা কি যেটা বড় আছে? এটা পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক এখানে সব আছে, সব এখানে সব পিঙ্ক কাঁঠাল। এখানে এইবার দেখব যেটা পিঙ্ক কাঁঠাল। পিঙ্কটাও কিন্তু খুব মারাত্মক রেজাল্ট আছে। পিঙ্কের বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা একটু জেনে নেব। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। এটা আমার পিঙ্ক কাঁঠালের মাদার গাছ, তার থেকে সব গ্রাফটেড করা আছে। এর পাতাটা দেখুন, দেখুন কাঁঠাল, সব কাঁঠাল বড় বড় কাঁঠাল আছে। পিঙ্কের ভিতরে সব বড় বড় কাঁঠাল আছে। কি বড় কাঁঠাল হয়? হ্যাঁ হ্যাঁ, এই দেখুন। আর পিঙ্ক কাঁঠালের চেনার একটাই পরিচিত হচ্ছে এর গোল পাতা, আর পাতাটা হবে বড় 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 গোল হবে। প্রতিটা গাছে দেখুন পাতা গোল, এর গোল আর বড়। আর রেড কাঁঠালের পাতা ছোট গোল, আর পিঙ্ক কাঁঠালের পাতা দেখুন সব পিঙ্ক কাঁঠাল আছে, সব বড় বড় পাতা গোল গোল টাইপের। এর পাতাটা একটু পুরো, আর ওর পাতাটা একটু হালকা ছোট গোল হবে। রেড কাঁঠালের যে পাতাটা হলো এটা কিন্তু পিঙ্ক কাঁঠাল, তাই তো? হ্যাঁ, পিঙ্ক কাঁঠাল। কিন্তু পাতার গ্রোথটা একটু অনেকটা বড় মনে হচ্ছে। ঠিক আছে, দেখুন ফলটা দেখুন। আচ্ছা, ফলটা খেতে কেমন হবে? ভিতরটা কেমন হবে? ভেতরটা হবে পিঙ্ক কালারের মতন, পিঙ্ক কালারই হবে ভেতরটা, কিন্তু খেতে খুব সুন্দর। আচ্ছা, রেটেরও কি পিঙ্কের ভিতর রেটটা ভিতরে কি রেট থাকবে? রেট জ্যাকফ্রুটে রেড কালারের ভিতরটা রেট। আচ্ছা, বাইরের পাশটা কি থাকবে? লাল। বাইরের পাশটা এমনি এরকম থাকবে, কাঁঠালের মতনই থাকবে। মানে রেড আর পিঙ্ক যেটাই হোক না কেন, বাইরের পাশটা নরমাল কালারের গ্রিন কালারই, মানে ইয়েলো এন্ড গ্রিন হবে এরকমই থাকবে। ভেতরে কালারটা চেঞ্জ হবে। খেতে কি কোনো টেস্ট আছে আলাদা? খেতে টেস্ট পিঙ্ক কালারটাও ভালো, রেড কালারটাও ভালো, কিন্তু পিঙ্ক কালারটা একটু বেশি ভালো। রেড কালারটা মোটামুটি একেবারে খারাপ না, কিন্তু অনেক লোকই বলে যে পিঙ্ক কালারের বাইরেটা পুরো লাল থাকে। ইউটিউবেতে অনেক সময় অনেকেই মানে এডিট করে তৈরি করে সেটা হচ্ছে বাইরেটা পুরো লাল তৈরি করে। আমি তো এতদিনই জানতাম বাইরেটা লাল হয় ভিতরও লাল থাকে, কিন্তু আজ আমরা সত্যিটা জানতে পারলাম পিঙ্ক অ্যান্ড রেডের বৈশিষ্ট্য। তো বন্ধুরা এরকম ভাবে অনেক চমক দেওয়ার আছে। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের অ্যাপটা ইনস্টল করে রাখুন, তো অরিজিনাল মালই পেতে থাকবেন। তো আমরা আরও এর পরে বৈশিষ্ট্যগুলো পরের যে ভ্যারাইটিগুলো আছে জানতে থাকি। এগুলো সবই পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল মনে হচ্ছে রেটের থেকে যেন পিঙ্কের জন্য একটু মানে ফলনটা বেশি, খুব ভালো। খুব ছোট মাদার গাছ, ছোট চারা গাছে দেখুন কি পরিমাণে ফলন হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এইবার আমরা রেড আর পিঙ্কের পরবর্তীকালে আর একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হলো গামলেস কাঁঠাল। নাম আমি প্রথম শুনছি না, যেটা আটা থাকবে না সেটার বলে গামলেস কাঁঠাল, যেটা আটা নেই। আচ্ছা গামলেসের গাছটা কি এটাই? হ্যাঁ এটাই। আচ্ছা গামলেসের গাছটা দেখতে থাকেন আপনার, ছোট গাছ মাদারের জন্য তৈরি করা হয়েছে। পাতাটা কিন্তু সম্পূর্ণই আলাদা, পাতাটা একটু একটু বৈশিষ্ট্য, একটু গাছের বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা। পাতাটা একটু লম্বা টাইপের হবে, এই যে গামলেস কাঁঠালের পাতাটা একটু লম্বা। আর এই যে কাঁঠালটা হবে এর কোনো আটা থাকবে না, ওই জন্য বলা হয় গামলেস কাঁঠাল। খেতে কেমন লাগে? খেতে ভালো, খুব সুস্বাদু, অসুবিধা নেই। এর খুব টেস্টফুল, কিন্তু এর আটা, কাঁঠালের খুব বৈশিষ্ট্য হলো এর কাঁঠালে কোনো আটা থাকবে না। চিনার উপায়? চিনার উপায় এর পাতাটা দেখুন লম্বা, হালকা একটু লম্বাটে, হালকা একটু লম্বাটে এবং গোল ভাইটে আছে, মানে নৌকার মতো বললে চলে এর পাতাটা, চিনার উপায়। আচ্ছা এর ফলনটা কত বছর হয়? দেখে তো মনে হচ্ছে ফল চলে আসছে নাকি? ফল এখনো আসেনি, সামনের বছর আসবে। এবছর ছোট গাছ তো, সামনের বছর মিনিমাম 1-1.5 বছর সময় লাগে এর ফলটা আসলে আসতে। কুইন্টাল জ্যাকফ্রুট, আচ্ছা এটাই এটা এই যে দেখছেন কুইন্টাল জ্যাকফ্রুট। আচ্ছা নামটাও তো বড় অদ্ভুত। হ্যাঁ অদ্ভুত একটাই কারণে, এটা হচ্ছে নতুন জাত কুইন্টাল জ্যাকফ্রুট, যেটা 1 কুইন্টাল করে ওজন হবে। মাটি থেকে গাছটা এখন ছোট গাছ, নতুন জাত সবে নিয়ে আসা হয়েছে, এটার নাম হচ্ছে কুইন্টাল জ্যাকফ্রুট, 1 কুইন্টাল ওজন হবে। আচ্ছা গাছটা আমরা বারবার করে আরেকবার একটু দেখাই চিনার বৈশিষ্ট্যটাও, কিন্তু গাছটা একদমই নতুন। আমার যেটা আমার কাছেও নেই, আমার নার্সারিতে নেই, আমার ওয়েবসাইটেও সারা নেই। অবশ্যই আমরা সামনে বছর চেষ্টা করি, সামনে বছর পেয়ে যাবো। আমরা সামনে বছরও পেয়ে যাবে, সামনে বছর আমরা এটা ছেড়ে দেবো। এটা 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 চিড়ে দেখেন, এর পাতাটা হবে একটু ছোট ছোট, অনেকটা রেড কাঁঠালের মতন, কিন্তু রেড কাঁঠাল না। রেড কাঁঠালের পাতাটা আর একটু গোল হবে, এটা দেখুন গোল না। দেখুন আপনারা কিন্তু এটা ভালো করে লক্ষ্য করুন, রেড কাঁঠাল আর কুইন্টালের পাতার কিছুটা কিন্তু মিল আছে, 90% মিল আছে। তো এটা নিয়ে কিন্তু ভিডিওটা ছাড়ার পরে অনেকেই কিন্তু কুইন্টাল রেড জ্যাকফ্রুটটাকেই কুইন্টাল জ্যাকফ্রুট বলে দিয়ে দিতে পারে, তো সেটা থেকে সাবধান হয়ে যাবেন। তো পাতার বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা আরেকটু ডিটেল জেনে নেব। রেড কাঁঠালের পাতাটা গোল হয়, রেড কাঁঠালের পাতাটা এটা দেখুন অতটা গোল না, একটু লম্বাটে ভাব আছে, একটু এদিকে হালকা একটু খাসকাটা টাইপের দেখাচ্ছে, এটা আছে। এটা হচ্ছে কুইন্টাল জ্যাকফ্রুট, এগুলো সব কুইন্টাল জ্যাকফ্রুট আছে। একটা গাছে 100 কেজি ফল হবে। আমার গাছ আমার ক্যান্ডেল জ্যাকফ্রুট, ক্যান্ডেল জ্যাকফ্রুট, ক্যান্ডেল জ্যাকফ্রুটটা একটু দেখে নেব। দেখুন এটা পাতা কোনো কাঁঠালের মতন পাতা না, কাঁঠালটা কেমন হবে? এই কাঁঠালটা আটার মতো পাতা মনে হয়, আটার মতন পাতা। এর কাঁঠাল আছে এরকম 25-30 কেজি করে ওজন হবে। এই কাঁঠালটা ক্যান্ডেল জ্যাকফ্রুটটা 30 কেজি করে ওয়েট হবে, 25 থেকে 30। ক্যান্ডেল জ্যাকফ্রুটটা পাতা যেটা দাদা বলছে দেখুন কিছুটা কিন্তু সম্পূর্ণ আলাদা জ্যাকফ্রুটের থেকে, ভালো করে দেখুন কিছুটা মনে হবে দুধ থেকে আতার মতো, কিন্তু আতার পাতা আর এর পাতা পুরোটাই ডিফারেন্স আছে। কোনো কাঁঠালের পাতা মতন লাগবে না, কোনো কাঁঠালের মতো লাগবে না, কোনো কিছুই লাগবে না। এটা সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেব। গাছটা কিন্তু দেখে নিলেন, এটা আমার নার্সারিতে নতুন গাছ, নতুন জাত ক্যান্ডেল জ্যাকফ্রুট। এটা মিনিমাম কাঁঠালের ওয়েট হবে 25 থেকে 30 কেজি, একটা কাঁঠালের ওয়েট হবে। এর পাতা সম্পূর্ণ ভিন্ন ধরনের পাতা, দেখুন কাঁঠালের মতন কোনো পাতা না। এটা হচ্ছে ক্যান্ডেল জ্যাকফ্রুট, নতুন জাত আমি এনেছি। এ দেখা যাক, এবার ফলন আসেনি, সামনে বছরে কি হয়। আর আপনার এটা একটা ফল ক কিলো বললেন? 25 থেকে 30 কেজি ওজন। একটা ফলের ওয়েট হবে 25 থেকে 30 কিলো, তার মানে গোড়া থেকেই ফলনটা দেবে। হ্যাঁ, গোড়া থেকেই ফলন দেবে। আচ্ছা, আমরা এই গাছগুলো আমাদের সাইটে নেই, এক বছর নতুন গাছ মাদার করিয়েছি, এক বছরের মধ্যে গাছগুলো সব আমাদের সাইটে অ্যাভেলেবেল হয়ে যাবে। আমাদের অ্যাপটা ইনস্টল করে রাখুন আর ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এরপরে আরও নতুন নতুন গাছ আমরা দেখাতে চলেছি। সিডলেস জ্যাকফ্রুট, সিডলেস জ্যাকফ্রুট আপনারা অনেক নাম শুনেছেন, কিন্তু সিডলেস জ্যাকফ্রুট নিয়ে মার্কেটে প্রচুর পরিমাণে কিন্তু ধোঁকা হচ্ছে। তো যার থেকে বাঁচার জন্য আমরা এটা সম্বন্ধে বিস্তারিত জানতে পারবো। এটা হচ্ছে সিডলেস জ্যাকফ্রুট, এটা হচ্ছে সিডলেস জ্যাকফ্রুট, যার যে কাঁঠালের মানে আমরা ক আর কি বলি, সে কাঁঠালের কর ভিতরে কোনো মানে আঁটি থাকবে না, মানে বিচে থাকবে না, সেটা হচ্ছে সিডলেস জ্যাকফ্রুট। এর পাতাটা হচ্ছে ছোট, রেড কাঁঠালের মতন এরও পাতা, কিন্তু রেড কাঁঠালের পাতাটা একটু বড় আর এর পাতাটা আরও একটু ছোট, রেড কাঁঠালের মতন অতটা পাতা বড় হয় না। মানে আমরা একটু আগে দেখতে পেলাম রেড কাঁঠালের সাথে আরেকটা কি ভ্যারাইটির জন্য মিললো, নামটা বললেন? ওটা হচ্ছে গামলেস, গামলেস জ্যাকফ্রুট আর সিডলেস জ্যাকফ্রুটের মধ্যে কিন্তু সামঞ্জস্য আছে, কিন্তু রেড জ্যাকফ্রুটের যেটা হলো পাতাটা ছোট গোল এবং ছোট, কিন্তু আর সিডলেস জ্যাকটা রেড জ্যাকফ্রুটটাকে আরও ছোট এবং গোল। এটা এটা ঠিক আনারস যেমন কাটা হয়, আনারস আনারসের মতন কেটে খাওয়া যাবে, আনারসের মতো কেটে খাওয়া যাবে, কারণ এতে তো কোনো আটি থাকে না, যেন বাদ দেওয়া হয় না, উপরের ওই খোলাটা ছাড়িয়ে আনারসের মতন পিস 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 করে কেটে খাওয়া যাবে। আপনারা নেটে সার্চ করে দেখলে পেয়ে যাবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ধোঁকা হচ্ছে। তো যার কারণে মাদারটা আমরা লাগিয়েছি, এটা আমরা এক বছরের মধ্যে অ্যাভেলেবেল করে দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, জেনে নিলেন। আর এটার ওয়েটটা কেমন হবে? এটার ওয়েট ওরকম 25-30 কেজি করে হবে। একটা গাছে ওয়েট, একটা ফলে 25-30 কেজি ওজন।